আজকে আড্ডা দেবো দেবজ্যোতির সাথে। ও ললিত কলাতে একজন প্র্যাকটিসিং আর্টিস্ট, গ্রাফিক্সে মূলত কাজ করে। আর শুনবো ওর গল্প, ওর সাথে একটা আড্ডা যেমন আমরা মারি আমাদের মতো করে। পাপা ভালো আছিস তো? শৈবাল শান্তনু, এই তো দেবু চলে এসেছে। দেবু পাঠা। ভাই তোর মাথাটা, হ্যাঁ ভাই তোর মাথাটা, হ্যাঁ মাথাটা একটু, এই এই আমার তো কথা, আমার তো কথা আমি শুনছি। শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু শুনতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি। যাই হোক যাই হোক, তাহলে আমাকে আজ একটু বল, তোর কথা বল, তোর কথা বল, তোর বলো কি বল, যে এই যে তোর যে এই যে তোর যে জার্নিটা, যে তুই যে ছোট থেকে ছোট থেকে ছবি আঁকা বা তার যে এত অব্দি আসা, এত অব্দি আসা দেবাশিস দার, দেবাশিস সেনগুপ্ত তোমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট সিরামিক্স নিয়ে, তো দেবাশিস দা আমাদের পাড়াতেই থাকতো, তো দেবাশিস দার কাছে তারপরে যাই শিখতে একদম ছোটবেলায়, তখন হয়তো হার্ডলি 8-10 বছর বয়স হবে, তো ওখান থেকেই তারপর ওখানেই শুরু, ওনার কাছে হাতে করি আর কি। তো শুরু করতে করতে ক্লাস 6-6 এ যখন পড়ি, তখন ওনার কাছে অনেক সিনিয়র স্টুডেন্টরা আসতো আর কি, মানে কাজ দেখাতো বা কাজ নিয়ে আলোচনা হতো, তো তখন তো অত কিছু বুঝতাম না, তো ছবি আঁকাটা ভালো লাগতো, তো আস্তে আস্তে মাইন্ডটা সেট করি যে ঠিক আছে ছবি আঁকতে, মানে আর্ট কলেজেই যাবো, কিন্তু আর্ট কলেজ ব্যাপারটা কি কি বস্তু কিভাবে হয় না হয় এগুলো তো কিছু জানা ছিল না, তো তখন থেকে মানে ক্লাস 10 এ যখন পড়ি তখন থেকে আমি মোটামুটি গভর্নমেন্ট আর্ট কলেজের শো গুলো দেখতে যেতাম, ক্লাস 10 এর আগেই শো গুলো দেখতে যেতাম, তখন ওনার ভাইও গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট ছিল অ্যাপার্টমেন্টে, অর্জুন সেনগুপ্ত, তো তখন থেকেই গভর্নমেন্ট আর্ট কলেজ যাবে, এবং গভর্নমেন্ট আর্ট কলেজের প্রতি একটা বিশাল বড় টান ছিল, কারণ কি তোমাদের আর্ট কলেজে একটা জিনিস হতো যে প্রচন্ড রিয়েলিস্টিক একটা কাজ, এত ভালো স্টাডি, তো ওগুলোর প্রতি যেরকম হয় যে ছোটবেলা থেকে একটা টান, এত রিয়েলিস্টিক কাজ, এত টান, তো ওটা ছিল, তো পরবর্তী ইচ্ছে ছিল গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হবো, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়বো, তো ক্লাস 12 এর পরে গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দিই, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে একটা বিশাল বড় ঝামেলা বাধে আমার বাড়িতে, কারণ যেরকম হয় আমাদের প্রথা অনুযায়ী আমি পুরোপুরি বিজনেস বাড়ির ছেলে, মানে আমার বাবা কাকারা সবার বিজনেস, মানে বিজনেস বলতে দোকান পাট কারোর বিজনেস এরকম ব্যাপার, তো রীতিমতো বাড়িতে একটা ঝামেলা যে ইভেন এরকম শুনতে হয় যে কি খাবি, খাবি কি, কারণ ক্লাস 12 এর পরে রেজাল্ট যা ছিল তাতে অনার্স পেয়ে যেতাম, তো আমি অনার্স, আমি কোথাও ফর্ম ফিল আপ করিনি, আমি আর্ট কলেজে ফর্ম ফিল আপ করবো এরকম ব্যাপার আর কি, তো এখন নিজে একটা পয়সাও ইনকাম করি না, কিন্তু এদিকে বাড়ি থেকে আমি তখন ডাইরেক্টলি বাড়িতে জানালাম ঠিক আছে তোমাদের কাউকে কিছু হেল্প করতে হবে না, আমি নিজেরটা নিজে করে নেবো, কিন্তু কিভাবে করবো জানি না, যেটুকু ওই পকেট মানি থেকে জমানো টাকা ছিল তো তাই দিয়ে আর কি ফর্ম টর্ম তুলছিলাম আর্ট কলেজের ফর্ম টর্ম, তো গভর্নমেন্ট আর্ট কলেজেরও ফর্ম তুলি, রবীন্দ্র ভারতীরও ফর্ম তুলি, এদিকে ইন্ডিয়ান আর্ট কলেজেরও ফর্ম তুলি, তো গভর্নমেন্ট আর্ট কলেজে নাম ওঠেনি, রবীন্দ্র ভারতীতেও নাম ওঠেনি, ইন্ডিয়ান আর্ট কলেজে নাম ওঠে, কিন্তু ইন্টারভিউ প্যানেল থেকে আমি বাদ চলে যাই, তো পরের 1 বছর নষ্ট, তো পরের এটা হচ্ছে 2005 এর কথা বলছি, 2005, তারপরে আবার শুরু করি, মানে আবার জার্নি করি, তখন দেখতাম যে দাদারা সব শিয়ালদাতে গিয়ে প্র্যাকটিস করতো, স্কেচ স্টাডি করতো, তো আমিও শুরু করি করা, তো বাড়িতে যেরকম আর কি খুব অশান্তি যে একটা বছর নষ্ট করছি সেরকম ব্যাপার সবাই বলে যাচ্ছে, তো সেগুলোকে পাত্তা না দিয়ে রীতিমতো আবার স্টার্ট করা, তো সে বছরটা 2006, সে বছরটা গভর্নমেন্ট আর্ট কলেজে ফর্ম ফিল আপ করি, রবীন্দ্র ইন্ডিয়ান আর্ট কলেজে ফর্ম ফিল আপ করি, রবীন্দ্র ফর্ম ফিল আপ আমি করি, তো যথারীতি কোথাও নাম ওঠেনি গভর্নমেন্ট আর্ট কলেজে, ইন্ডিয়ান আর্ট কলেজে আবার নাম ওঠে, আবার আমাকে ইন্টারভিউ প্যানেল থেকে বাদ দেওয়া হয়, তো ঠিক আছে 2006 তাই হলো, এবার 2006 এর পরে ব্যাপারটা এটা হয়ে গেছিল, সেটা হচ্ছে ব্রেক অফ স্টাডি হয়ে গেছে,
তো ব্রেকআপ স্টাডি হলে চান্স পাওয়া যাবে এরকম একটা ব্যাপার, তো কি করা যাবে? তো মাথায় একটা প্ল্যান এলো, বাড়িতে কনফেস করলাম যে ঠিক আছে আমি পড়াশোনা স্টার্ট করব। তো ঝামেলাঝাটি হলো, ঠিক আছে আমি দেখলাম আমাকে ব্রেকআপ স্টাডি আটকাতে হবে, না হলে আমার আট কলেজে পড়াটা হবে না। তো ব্রেকআপ স্টাডি আটকাচ্ছে, তো অনেক দূরে একটা কলেজে ভর্তি হলাম। প্রায় আমাদের, আমি তখন থাকতাম ডানলাভে, আমাদের বাড়ি ডানলাভে, তো পানিহাটির ওদিকে একটা কলেজে ভর্তি হলাম, কারণ আমাদের বাড়ির পাশে যে কলেজটা সে কলেজে আমার বন্ধু বান্ধব রথনীতি পড়ছে, ওরা আমার থেকে 2 বছরের সিনিয়র হয়ে গেছে, বলো ওখানে পড়া যাবে। একটু দূরে একটা কলেজে ভর্তি হলাম, তো মানে কমার্স ছিল আমার স্ট্রিম, তো তখন কমার্সের কিছুই মাথায় ঢুকছে না, কারণ ছবি আঁকাতে পুরোপুরি নিবন্ধ হয়ে গেছে এবং ছবিটাই আঁকছে। তো যথারীতি যখন কমার্সের ফর্ম ফিল আপ হচ্ছে আর কি, পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা দেওয়ার ফর্ম ফিল আপ হবে, তো তখন আর্ট কলেজেরও ফর্ম ফিল আপ বাড়ি বাকি আছে, দিন বাকি আছে। এদিকে আমার প্রিপারেশন কিচ্ছু নেই কমার্সের, আমি দেখলাম কি করা যায়, এটা আমার লাস্ট ইয়ার, আমাকে যে করে হোক আর্ট কলেজে ঢুকতে হবে, আর আমি শুধু গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দেবো আর কোথাও পরীক্ষা দেবো না, এরকম একটা মাথায় ঠিক করে রয়েছে। তো বন্ধুরা তখন বললো না, তুই অন্যান্য জায়গায় তো পরীক্ষা দিয়ে এরকম রিক্সা নিস না। তো আমি কলেজে ভিজুয়াল আর্ট গড়িয়াতে একটা কলেজ খুলেছিল, ওটা প্রায় তখন অলরেডি 8-9 বছর হয়ে গেছে কলেজটা খুলেছে, তো আমি ওই কলেজে পরীক্ষাটা দিলাম। তো গভর্নমেন্ট আর্ট কলেজে যথারীতি খুব ভালো প্রিপারেশন ছিল, তাই চান্স হলো না। তো কলেজ অফ ভিজুয়াল আর্ট থেকে ফোন এলো যে তোমার নাম উঠেছে, তোমার চান্স হয়েছে। তা আমি, ইচ্ছা ছিল না ভিজুয়াল আর্ট কলেজে ভর্তি হওয়ার, কিন্তু কিছু করার নেই, আমি দেখলাম আর উপায় নেই আমার কাছে। তো এবার কলেজেরও ফর্ম ফিল আপ আছে, প্লাস ফিস ডিউ আছে, 3 মাসের ফিস ডিউ আছে। তো আমি প্রিন্সিপালের কাছে গিয়ে বললাম একটা মিথ্যে কথা, যে স্যার আমি না দিল্লি আর্ট কলেজে চান্স পেয়ে গেছি, আমার দিল্লি চলে যেতে হবে, তো আমাকে ছেড়ে দিন, আমি ফর্ম টর্ম ফিল আপ করবো না। এটা লেটার ফেটার দিয়ে কোন রকমে পারমিশনটা নিলাম, দিয়ে 3 মাসের মায়না দিয়ে কলেজটাকে ছাড়লাম। বাড়িতে কিচ্ছু জানে না, ফর্মটা ফিল আপ করলাম, ওখানে আর্ট কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর যে অ্যামাউন্টটা লাগবে ভর্তি, তা থেকে আমার টাকা শর্ট করছিল। তো আমি আমার কাকাকে ফোন করে বললাম যে এরকম ব্যাপার, এই এই ব্যাপার, তখন সত্যি কথাটা বললাম, তো তুমি যদি আমাকে হেল্প করো আমি টাকাটা শোধ করে দিব। কাকা বকাটকি করে বললো যে শোধ করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। যাই হোক দিল, তো পরবর্তীকালে আমি টাকাটা শোধ করে দিয়েছিলাম, কিন্তু মানে ধরো খুব দূর ছিল আমাদের বাড়ি থেকে, কারণ গড়িয়া আর্ট কলেজে যেতে হতো 2 ট্রেন পাল্টে, শিয়ালদা শিয়ালদা থেকে আবার সাউথের ট্রেন। তো এবার তার জার্নি ইন বিটুইন, তার একটা জার্নির খরচা প্লাস মেটেরিয়ালস এর খরচা, তো সেই সব টাকা পয়সা তখন একদমই ছিল না, কারণ তখন ড্রয়িং এর টিউশনই করতাম আমাদের মানে ডানলাপের ওখানে 50 টাকা ড্রয়িং টিউশন। তো চালাবো কি করে, তো কোন রকমে টেনে টুনে চলছে আর পারা যাচ্ছে না। তো যাই হোক সেই সময় দেবাশিস স্যার, মানে দেবাশিস সেনগুপ্ত অনেক হেল্প করেছে আমাকে, কারণ উনি কিছু টিউশন দেন, সেই টিউশনের মারফত কিছু টাকা ইনকাম হয়, তো তা দিয়ে মোটামুটি আমার চলছিল। তো তারপর দেখলাম টিউশন গুলো বাড়ছে, তো আর্টটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পর থেকে ইকোনমিক কন্ডিশনটা একটু বেটার হলো, যাতে আমি চালাতে পারবো, তো ওইভাবে স্টার্ট করলাম। তো ফোর্থ ইয়ারের পরে, ফার্স্ট ইয়ারের পরে ঠিক করেছিলাম আবার গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দেবো, কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম যে আবার একটা বছর নষ্ট, অলরেডি আমার 2 বছর নষ্ট হয়ে গেছে, আবার একটা বছর নষ্ট করব, তার থেকে এখানেই পড়ে এবার আমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি। তো সেরকম করে ফোর্থ ইয়ার অব্দি পড়লাম, 2011 পাস আউট। ফোর্থ ইয়ারে পড়ার পর ওই সময় ওইখানকার টিচার ছিল থমাস সিং, ছিল MS থমাস সিং, আর বিজয় স্যার ছিল, বিজয় স্যার পার্ট টাইম ছিল। তো থমাসদার কাছে আমি খুব উপকার পেয়েছি। তো থমাসদার যেহেতু প্রিন্ট মেকিং এর লোক, এখন বিশ্বভারতীতে প্রফেসর, তো থমাসদা ওই সময় প্রিন্ট মেকিং নিজে নিজে করতো আর স্টুডেন্টদের শেখাতো, তো ওইখান থেকে প্রিন্ট মেকিং এর প্রতি একটা টান আছে, যে প্রিন্ট মেকিংটাকে দেখা, প্রিন্ট মেকিং কিভাবে করছে, কারণ আমাদের কলেজ অফিসের একটা মেশিন ছিল, এচিং প্রেস একটা ছিল, তো থমাসদা এচিংটা করতো না, থমাসদা ড্রাই পয়েন্টটা করতো, তো ড্রাই পয়েন্ট ওইভাবে। তো থমাসদা কিভাবে ড্রাই পয়েন্ট করবো, থমাসদা প্রথম আমাদের ড্রাই পয়েন্ট করা এক্সেপ্লেটে, যে এক্সেপ্লেটে ড্রাই পয়েন্ট করতে পারবে, এবং নিডেল দিয়ে যে সুস্থতা দিয়ে সেলাই করি, ওই সুস্থতা দিয়ে স্ক্র্যাচ করে করে ড্রাই পয়েন্ট শুরু করে। তো ওখান থেকে ইন্টারেস্টটা গ্রো করে যে প্রিন্ট মেকিং নেব। তো থমাসদাকে রীতিমতো বলি যে প্রিন্ট মেকিং নিয়ে তাহলে মাস্টার্সটা করবো। তো থমাসদা একটা কথা তখন বলেছিল যে তোমার তো পোর্টফোলিও নেই প্রিন্ট মেকিং এর, ওটা কিন্তু দেখতে চাই, তো সেক্ষেত্রে তুমি কি করবো। তো যাই হোক প্রথম বছরটা প্রিন্ট মেকিং এ দেওয়া হয়নি, প্রথম বছরটা পেন্টিং এ দিয়েছিলাম, তো যথারীতি কোথাও চান্স হয়নি। তো সেকেন্ড ইয়ারটা আমি ঠিক করে নিয়েছিলাম আমি এবারে প্রিন্ট মেকিং এই দেবো, আর কোনো অন্য ডিপার্টমেন্টে দেবো না। তো রমেন স্যারের কাছে যাই, রমেন্দ্রনাথ কাস্ত, কালীঘাটে স্টুডিও। তো রমেনদের কাছে প্রিন্ট মেকিংটা প্রায় 1-1.5 মাস শিখেছিলাম, তাতে অনেকগুলো কাজই হয়েছিল। খুব ইচ্ছা ছিল বিশ্বভারতীতে পড়বো, কিন্তু বিশ্বভারতীতে কপালে জোটেনি। তো রবীন্দ্র ভারতীটা পরীক্ষা খুব ভালো হয়েছিল এবং নামটাও ওঠে রবীন্দ্র ভারতীতে। তো তারপরে প্রিন্ট মেকিং জার্নিটা স্টার্ট করলো, মানে এইভাবে জার্নিটা স্টার্ট হয়েছে, প্রিন্ট মেকিং এর জার্নিটা এভাবে স্টার্ট হয়েছে। এবং অনেকে ওই সময় বলেছিল যে
একটা খুব মজার কথা আছে, অনেক ওই সময় বলেছিল যে পেন্টিং এ চান্স পাবি না তাই প্রিন্ট মেকিং এ দিচ্ছিস, এটা একটা তখন ছিল। কারণ অনেক স্টুডেন্ট পেন্টিং থেকে প্রিন্ট মেকিং এ আসতো, এখনো আসে। তো একটা ব্যাপার আছে যে পরবর্তীকালে প্রিন্ট মেকিংটা পরবর্তীকালে কন্টিনিউ করাটা অনেকের ক্ষেত্রে টাফ হয়ে পড়ে, কারণ হচ্ছে যে মেটেরিয়ালস অ্যান্ড মেশিন এটা সবার বাড়িতে থাকে না, এবং অনেক পাবলিক স্টুডিও অনেকে পারে না এফোর্ড করতে। ফলে এটা অনেক সময় কথা ওঠে যে পেন্টিং থেকে প্রিন্ট মেকিংটা, কারণ পেন্টিংটা তো মাদার সাবজেক্ট। তো আমার ক্ষেত্রে ছিল যে না, আমি প্রিন্ট মেকিংটা করবো, আমি রিয়েলি প্রিন্ট মেকিংটা ভালোবেসেছি, সেই জন্য আমি এসেছি। এটা তখন অনেক সময় অনেকে বলেছিল, এবং ইভেন মাদার সাবজেক্ট বলতে এটা মানে তুমি যে বললে যে টার্মটা বললে মাদার সাবজেক্ট, এটা এই সময় আমাকে বলা, ওটা তো মাদার সাবজেক্ট মানে ওটা মুখ্য সাবজেক্ট পেন্টিং, এবং সেখান থেকে সবকিছু মানে পেন্টিংটার মধ্যে সবকিছুর মধ্যে পেন্টিংটা আছে, ড্রয়িংটা আছে, স্কেচিংটা আছে, তো ওই জন্য ওটাকে মাদার সাবজেক্ট বলা হচ্ছে, মানে এটা আমাকে বোঝানো হয়েছিল। যাই হোক, তো প্রিন্ট মেকিংটা ইভেন ইন্টারভিউ প্যানেলে আমাকে জিজ্ঞেস করা হয় যে প্রিন্ট মেকিং এ কেন এসেছো পেন্টিং থেকে, কারণটা। তো তখন তাদের কোনো কনভেন্স করি যে কারণটা কি, এবং আমার কাজগুলোকে দেখাই যে আমার কাজগুলো প্রিন্ট মেকিং এর জন্য করেছি। তো স্যারেরাও বলছিল যে তুমি পরবর্তীকালে কিন্তু শুধু সার্টিফিকেটটা নেওয়ার জন্য এসছো, পরবর্তীকালে প্রিন্ট মেকিং করবে কি? আমি বলেছিলাম হ্যাঁ স্যার, আমি পরবর্তীকালে প্রিন্ট মেকিংটাই করবো, আমি সেই জন্যই এসছি, আমার শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য আমার আশা নয়। তো যাই হোক, একটা ভালো জিনিস সেটা হচ্ছে এখনো পর্যন্ত প্রিন্ট মেকিংটা চালিয়ে যেতে পারছি। তো এইভাবে জার্নিটা স্টার্ট হয়েছে। আমার স্কুল পড়াশোনা হচ্ছে বেলগুড়া হাই স্কুলে, পড়াশোনা ক্লাস 10-12 দুটোই বেলগুড়া হাই স্কুল, বেলগুড়িয়াতে আমরা থাকতাম। এখন বর্তমানে আমি যাদবপুরে থাকি, কিন্তু আমি বরাবরই বেলগুড়িয়া ছিল। তো বেলগুড়িয়া থেকে স্কুলিং হয়, ওখান থেকে স্টার্ট আর কি, ওখান থেকে স্টার্ট। হ্যাঁ, মানে আমি আমার কথাটা এত শুনছি না মানে যাই হোক এবার তুই একটু করে বল যে তোর ছবি কিভাবে সেটা তো বলছি কাজকর্মগুলো যেগুলো ব্যাচেলারে যে কাজকর্ম করতাম তা অনেকটাই আলাদা হয়ে গেছে মাস্টার্স, মানে মাস্টার্স এসে অনেকটাই আলাদা হয়ে গেছে। কারণ ব্যাচেলারে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে খুঁজছিলাম যে কি কিভাবে কি করবো না করবো, একটা খোঁজা ব্যাপার থাকে না যে খুঁজছিলাম। তখনই বেসিক্যালি আমি একটুখানি আমার সোসাইটি বেস কাজ করতাম, সোশিও পলিটিক্যাল ইস্যুগুলোকে নিয়ে কাজ করতাম, নিজের ভাবনা চিন্তাগুলোকে নিয়ে কাজ করতাম, এবং সবসময় আমার কাজের মধ্যে আমার ভাবনা চিন্তাগুলো বেশি প্রাধান্য পেয়েছে, মানে বেশি প্রাধান্য পেয়ে যে জিনিসটা আমাকে একটু নাড়িয়েছে বা আমি মনে করেছি সেটাকে নিয়ে কাজ করেছি। কিন্তু ব্যাচেলার কাজগুলো যখন এখন দেখি তখন মনে হয় যে কি বাচ্চা কাজ করেছি, তো তখন করেছি। এবার মাস্টার্সে যখন আমি আসছি, তখন মাস্টার্সে ঠিক আসার আগে আমার জার্নিটা একটু ব্রেক হয়েছে, সেটা অনেকটাই। সেটা হচ্ছে বরাবরই আমি কি করতাম, যখনই জার্নি করতাম মানে বাসে, ট্রামে, ট্রেনে, মেট্রোতে, তো আমি প্রচন্ড পরিমাণে আমার পাশাপাশি যারা বস থাকে তাদেরকে আমি খুব লক্ষ্য করি, মানে প্রচন্ড পরিমাণে তাদেরকে লক্ষ্য করি, দেখা দেখি তাদের ক্যারেক্টার গুলো দেখি, তাদের আর কি অ্যাপ্রোচটা দেখি, তো এগুলো খুব লক্ষ্য করি। তো একটা জিনিস প্রথম আমার যেটা মাস্টার্স এর কাজ, আমি মাস্টার্স এর কাজ নিয়ে আলোচনা করছি, কারণ ব্যাচেলার কাজগুলো আলোচনা করার মতো কিছু নেই সেরকম। আমি বলছি যে তোর ব্যাচেলার যে কাজগুলো তুই করেছিস, আমার মনে হয় কোনো কিছু ফেললা না, সে তো না। তো ব্যাচেলারে কিভাবে কাজ করছি সেটা হচ্ছে গিয়ে, ব্যাচেলারে ধরো আমার কাজগুলো এরকম ছিল যে এই যে আমার জার্নিটা যে আমি বাড়ি থেকে এত দূরে আসছি, তা আসার আগে অবধি আমার এত কিছু হয়ে গেছে, মানে আমি কলেজ করতে হয়েছে বাধ্য হয়ে, তার আগে 2 বছর নষ্ট হয়েছে, তারপর গিয়ে আমি আমার এমটা পাচ্ছি, তো এটাকে এই জিনিসগুলোকে নিয়ে আমি কাজ করেছি, ঠিক আছে, মানে আমার লাইফটাকে নিয়ে আমি কাজ করেছি। প্লাস হচ্ছে গিয়ে আমি ট্রেনে যাতায়াত করতাম, তো ট্রেনে ওই সময় ঠিক 9:30 থেকে 10টার সময় ট্রেন ধরতাম, তো ওই সময় দুজন ছেলে উঠতো আমাদের লোকাল ট্রেনে, মানে বর্ণগর থেকে শিয়ালদা, তো তারা দুজনেই হচ্ছে গিয়েছিল,
তো একটা অ্যাপ্রোচ দিলে তো বোঝা যায়। তো ওদেরকে খুব ফলো করতাম, ওরা আমার ট্রেনে প্রায় উঠতো। তো ওদের একটা জিনিস খুব আমার ভালো লাগতো, মানে ওরা যে ওরকম সেটা নিয়ে কে পাশে কে কি বলছে, সোসাইটি কি বলছে, সমাজ কি বলছে, দে ডোন্ট কেয়ার। ওরা যেভাবে ইয়ারকি মারে, যেভাবে কথাবার্তা বলে ওইভাবেই কাজ করতো, ট্রেন থেকে মাঝে মাঝে হাত বাড়ি দিত, মানে ওরা ওদের মতো করে করতো। পাশাপাশি লোকেরা অনেকে অনেক কিছু বলতো, অনেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, ওদের তাতে কোনো কেয়ার ছিল না। তো ওই টপিকটা, ওই বিষয়টা আমার খুব ভালো লাগতো, ওদের খুব নোটিস করতাম। তো সেইটাকে নিয়ে আমি কাজ করেছিলাম ব্যাচেলার। ঠিক আছে, এগুলো চলতে থাকে এরকম ধরনের কিছু কিছু। এখন যে কাজগুলো করছি সেটাও সোশ্যাল ইস্যু, মিল তো আছে, মিল আছে, কিন্তু তখনকার কাজগুলো দেখলে আমার এখন যেটা মনে হয় যে আমি অনেক কিছু মিস করেছি। ওটা হতো এবং হ্যাঁ একদমই ঠিক বলেছো, সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে তখনও কাজ করতাম। তার কারণটা হচ্ছে গিয়ে এখনো মনে আছে, তো একটা সময় পেপারে একটা লেখা বেরিয়েছিল, আমার সালটা এক্স্যাক্টলি মনে নেই, ওই সময় পশু হত্যা নিয়ে একটা লেখা বেরিয়েছিল। তো আমি পশু হত্যার সবকটা ওই নিউজ পেপারে যে কাট আউট গুলো মানে নিউজ পেপার থেকে কাট আউট করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে টোটাল নিয়ে আমি একটা কাজ করেছিলাম, মানে আমার ক্যানভাসে পেন্টিং ছিল যেহেতু, ক্যানভাসে একটা কাজ করেছিলাম। তো সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে তখন থেকেই কাজ করি, মানে যেগুলো আমাকে নাড়া দেয়, এবং ব্যাপারটা হচ্ছে সোশিও পলিটিক্যাল ইস্যু তো প্রচুর কিছু ঘটছে, কিন্তু ধরো যেগুলো আমি জানতে পারছি, যেগুলো আমাকে একটু নাড়াচ্ছে, তো সেই ব্যাপারটাকে নিয়ে আমি কাজ করি। তো ফোর্থ ইয়ার, ঠিক ফোর্থ ইয়ার মানে থার্ড ইয়ারের লাস্টের দিকে আমাদের একটা শো হয় কেমলটা আর্ট গ্যালারিতে। তো ওটা শোটা কলেজ থেকেই আমাদের বলে যে শোটা করো, তো আমরা শোটা করি কয়েকজন বন্ধু মিলে। তো ওই শোতে, ওই শোয়ের ঠিক কিছুদিন আজ কয়েক শোয়ের কয়েক মাস ঠিক আগে হঠাৎ একদিন আমি তখন মেসে থাকতাম, তো গড়িয়াতে মেস নিয়েছিলাম, কারণ জার্নিটা করতে টাইম চলে যাচ্ছিল। তো গড়িয়ার মেসে ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রয়িং শুরু করি, আর ওই সময় একজনের কাজ প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার হয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের গুরু পার্থবতীম দেব। তো পার্থদার কাজ ওই সময় প্রচুর দেখতাম, তো দেখতে খুব ইনফ্লুয়েন্স হয়েছিলাম পার্থদার কাছে। পার্থদার যে ওই ব্ল্যাক লাইন কন্ট্রোল লাইন গুলো প্রচন্ড পরিমাণে আমার মাথায় আসত। তো যাই হোক, ওখান থেকে একটা ইন্সপিরেশন নিয়ে কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রয়িং করেছিলাম। তো থমাস দাকে দেখালাম, থমাস দা ড্রয়িং গুলো দেখে বললো বা ড্রয়িং গুলো খুব ভালো হয়েছে দেবজ্যোতি, তুমি এই ড্রয়িং গুলোকে নিয়ে এক্সিবিশন করো, তোমাকে পেন্টিং কিছু দিতে হবে না, আমার মানে ড্রয়িং গুলোকে নিয়ে করো। তো ড্রয়িং গুলোকে নিয়ে আমি এক্সিবিশনটা করলাম, তো ভালো হয়েছিল কাজগুলো। তো যাই হোক, ওখানে তারপরে আমার ফোর্থ ইয়ারের জার্নিটা একটু ব্রেক হয়েছিল, মানে আমি যতদিন পর্যন্ত এটা করে আসছিলাম, আমি যখন থার্ড ইয়ারে মানে থার্ড ইয়ারের লাস্টের দিকে যখন ড্রয়িং এর কাজগুলো স্টার্ট করলাম, আর তার ঠিক আগে, মানে এই কথাটা একটু না বললে হবে না, থার্ড ইয়ারে যখন আমরা অয়েল করছি, আমার অয়েল খুব একটা ভালো হতো না, মানে আমি অয়েল না ঠিক হ্যান্ডেলিং করতে পারতাম, তার থেকে আমার অ্যাক্রিলিক বেটার ছিল, কারণ অয়েলের শোকাবে, শোকানোর পর আবার চাপাতে হবে, আমার অত ধৈর্য ছিল না, মানে আমার কাজ সবসময় একটু বোল্ড সারফেস হলে ভালো হয় এরকম। তো আমি কাজ করতাম, আর যেরকম বলে এসেছি যে প্রথম থেকেই রিয়েলিস্টিকের প্রতি একটা টান ছিল, তো ওটা তখনও মাথায় আছে, তো রিয়েলিস্টিক করে চাপানোর চেষ্টা করছি, হচ্ছে না। তো বিজয়দা একটা কথা আমাকে বলেছিল, বিজয় বসাক এখন রবীন্দ্র ভারতীর ফ্যাকাল্টি, বিজয়দা আমাকে বলেছিল যেটা তুমি পারো সেটা তুমিই পারো সেটাই করো, যেটা তুমি পারো না সেটা করো না। হ্যাঁ, যেটা তুমি পারো সেটা তুমিই করো, সেটা তুমিই পারো, যেটা তুমি পারো সেটা করো না। তো আমি প্রথম প্রথম কথাটা বুঝতে পারিনি যে স্যার কেন বলছি। তো যখন থার্ড ইয়ারের লাস্টের দিকে আমি ওই কাজগুলো করা আরম্ভ করি, এবং তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আমি আবার ড্রয়িং অ্যাপ্লাই করা আরম্ভ করি, মানে কালার অ্যাপ্লাই করা আরম্ভ করি, তো কাজগুলো একটু অন্য মাত্রা পায়। তখন বিজয়দা দেখে বলে, আমি বলেছিলাম কথাটা মনে আছে? আমি তখন কথাটা সারমর্ম বুঝলাম, ও আচ্ছা এই জন্য কথাটা বলেছিলেন। তখন বিজয়দা বলছিল, হ্যাঁ আমি বলেছিলাম, তার কারণ তুমি খোঁজো খোঁজো কোনটা কোনটা তোমার কাছে তোমার তোমার জিনিস, তুমি সেটাকে খোঁজো, তুমি অন্যদের থেকে ইনস্পিরেশন নিও। প্রত্যেকটা মানুষের
কাজ দেখার চিন্তা ভাবনাটা বা কাজ দেখার জায়গাটাও চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে। হ্যাঁ, আগে কাজ মানে রিয়েলিস্টিক কাজ ছাড়া আর কিছু কাজ ভালো লাগতো না, এরকম একটা ব্যাপার ছিল। এবং থার্ড ইয়ারের গোড়ার মানে গোড়ার দিকেও সেটা ছিল, কিন্তু আস্তে আস্তে থার্ড ইয়ারের লাস্টের দিকে সেটা কাটতে আরম্ভ করলো। এবং সবকটা সব কাজ আমি সবটাই তখন দেখতাম এবং কাজগুলো রিপিট করার চেষ্টা করতাম যে কি করতে হয়, সেটা বিজয় স্যারের সাথে থমাস দার সাথে বসে কথা বলতাম। থমাস দা অনেক ভাবে বোঝাতো, অনেক কাজও দেখাতো। তো এইভাবে জার্নিটা ফোর্থ ইয়ার অব্দি এইভাবে গেছে। ফোর্থ ইয়ার অব্দি যাওয়ার পর মাস্টার ডিগ্রিতে যখন আসছি আমি, তো মাস্টার ডিগ্রি ঠিক আসার আগে আর মাস্টার ডিগ্রির ফার্স্ট একদম ফার্স্ট অ্যাটেম্প ছিল ড্রাই পয়েন্ট, যখন মাস্টার ডিগ্রি চান্স পাই। তো সেইখানে আমি একটা কাজ করেছিলাম, হু ইজ শি বল টাইটেল দিয়েছিলাম, হু ইজ শি। এই কাজটা সম্বন্ধে একটু বলতে হবে, সেটা হচ্ছে যে তোমার একদিন সেন্ট্রাল এভিনিউ থেকে বাসে করে বাড়ি ফিরছি। তো ঠিক সেন্ট্রাল এভিনিউ বাসে করে বাড়ি ফিরছি, ঠিক আমাদের ওই তোমার শোভাবাজার এরিয়াটা এসছে, সোনারগাছি এরিয়াটা। তো সোনারগাছির ওখানে এরিয়াতে আমি প্রত্যেকবারই তাকিয়ে থাকতাম এবং ওখানে যারা যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে খুব ফলো করতাম, তাদের দাঁড়িয়ে থাকাটা তাদের ক্যারেক্টার গুলো খুব ফলো করতাম, কারণ আমার কাজগুলো ওইভাবে তৈরি হয়। তো হঠাৎ একটা জিনিস দেখলাম বেশ মজা, সেটা হচ্ছে আমি দেখছি জানলায় বসে আছি দেখছি, তো হঠাৎ মাথাটা আমরা ঘোরালাম, যেই ঘোরালাম অমনি দেখছি পরপর সিটে যারা বসে আছে প্রত্যেকেই দেখছি এবং প্রত্যেকের দেখাটা, এবং আমার পাশে সিটে যে বসে আছে তার মুখের দিকে আমি হঠাৎ একবার তাকালাম, তো সেও দেখলাম সেও দেখছি। এবং দেখাটা না একটু অন্যরকম, মানে কোথাও একটু অন্যরকম দেখা। তো আমার ফাট করে মাথায় একটা এলো যে এরা কি দেখছে, এরা কি দেখছে। তো একটা জিনিস অবজারভেশনে এলো বা একটা জিনিস মাথায় এলো যে এই যেটা যারা দেখছে যে ফর্মটাকে ওরা দেখছে, ওখানে লুকিংটা ফ্যাক্টর নাই, মানে এজটা ফ্যাক্টর নাই, লুকিংটা ফ্যাক্টর নাই, কিরকম দেখতে সেটা ফ্যাক্টর নাই, ওখানে গঠনটা ফ্যাক্টর। তো ওই জায়গাটাকে মাথায় নিয়ে একটা কাজ করেছিলাম হু ইজ শি বল। তো ওটা তিনটে স্টেপে করেছিলাম, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। তো পার্ট ওয়ানে যখন আমি ড্রাই পয়েন্ট প্রথম আরকি কলেজে যাই, তো পড়াদা বলেছিল তোমরা যে কোনো একটা মিডিয়ামে কাজ স্টার্ট করো, যে যেটা মিডিয়ামটা পারো আপাতত সেটাই কাজ করো। আর আমি এচিং জানতামই না কি জিনিস, তো যেমন আমি পেন্টিং থেকে যেহেতু এসেছি ড্রাই পয়েন্টটা জানতাম। তো ড্রাই পয়েন্ট প্রথম স্টার্ট করি আর পড়াদার কথা প্রথম অ্যাক্রিলিক শিটে স্টার্ট করি, তার আগে আমি এক্সেপ্রেটে পড়ছি। তো ড্রাই পয়েন্টে একটা কাজ করলাম উইসি বলে। তো আমার চিরকালই আমার কাজের মধ্যে আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা ভালো লাগে, ডাইরেক্ট অ্যাপ্রোচটা ওটা ভালো লাগে, মানে ইনডাইরেক্টলি জিনিসটাকে দেখাবো, ডাইরেক্টলি দেখাবো না, যাতে মানুষ ভাবে জিনিসটাকে। তো আমি একটা কাজ করি কি, প্রথম আমার হাইব্রিড ক্যারেক্টার আছে, তো আমি একটা কাজ করি একটা অ্যানিমেল ড্র করি, অ্যানিমেল ফর্মটা কিছুটা মানুষের মতো কিছুটা অ্যানিমেলের মতো। তো সেটা দাঁড়িয়ে আছে সোসাইটির মধ্যে, দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, ঠিক আছে, পেছনে সোসাইটিটাকে আমি সার্কেলের মধ্যে দেখাই। তো ওটা হুইসি পার্ট ওয়ান করি। তো ওই কাজটা করার পর তাও মন ছিল যে আমার কাজটা হচ্ছে না, মানে যাচ্ছে না, প্রিন্ট ফ্রিন্ট নেওয়া হয়ে গেছে হচ্ছে না, মানে আমি যেটা বলতে চাই সেটা আমি বলতে পারছি। করার পর যখন এচিং শিখি, তারপরে এচিং এ আর একটা কাজ করি যে রেড লাইট এরিয়াতে একটা অ্যানিমেল দাঁড়িয়ে আছে, যেরকম হাইব্রিড ফর্ম অ্যানিমেল উইথ হিউম্যান, সে দাঁড়িয়ে আছে রেড লাইট এরিয়া, তাও দেখলাম যে কাজটা আমার হচ্ছে। তারপর সেমিস্টার টু তে আমার হুইসি থ্রি পার্ট থ্রি আছে, ওই কাজটা করে আমি তৃপ্তি পেলাম যে হ্যাঁ আমি কাজটা করতে পেরেছি। তো ওখানে আমি করেছিলাম কি, একটা এরকম এরকমই একটা ক্যারেক্টার, সে একটা সোফায় বসে আছে, গদির মতো সোফা, লাল গদির মতো একটা সোফা, ঠিক এরকম ভাবে অ্যাপ্রোচ করে বসে আছে, একটা কাম অ্যাপ্রোচ করে বসে আছে, এবং তার মাথা দিয়ে একটা ছাতা গেছে। সেই ছাতার মধ্যে আমি সেক্সের সিম্বল গুলো প্লাস সোসাইটির সিম্বল গুলোকে করেছি। তো কাজটা যখন প্রিন্ট নিই, তো প্রিন্টটা নেওয়ার পরে এবং ক্যারেক্টারটা যখন তৈরি করি আমি, এবং এখন আমার মনে আছে ক্যারেক্টারটা আমি চেয়েছিলাম এমন তৈরি করতে যেটাকে দেখে মনে হয় না এটা সুন্দর, কিন্তু ওর গঠনটা যদি দেখে মনে হয় এবং অ্যাপ্রোচটা দেখে মনে হয় একটা সেক্স বা একটা কামের ভাব আছে। তো সেটা আমি করতে পেরেছিলাম টেকনিক্যালি, যে এচিং প্লেটটা কেমন ভাবে বাইট করেছিলাম বা ওখানে প্রসেস করেছিলাম, যে ওই স্কিনটার মধ্যে, অ্যানিমেলের স্কিনটার মধ্যে ওই জিনিসগুলো ঢুকেছিল এবং দেখে মনে হচ্ছিল যে একটা খুব একটা মানে খুব জরাজীর্ণ একটা প্রাণী, কিন্তু একটা অ্যাপ্রোচ আছে যে অ্যাপ্রোচটা একটু সেক্সুয়াল। তো ওইভাবে কাজটা প্রথমে শুরু হয়, মানে এটা আমার প্রথম জার্নি। এবং তারপরে কারণ হচ্ছে, এবার হাইব্রিড ক্যারেক্টার নিয়ে টাচ করার একটা কারণ হচ্ছে, আমি বরাবরই প্রচন্ড পরিমাণে একটু তোমার মাইথোলজিক্যাল বেস বা পৌরাণিক কাহিনী
এখনো পর্যন্ত মানে আমি আমার ছেলের সাথে বসে অ্যালাইস ইন দা ওয়ান্ডারল্যান্ড এগুলো দেখি, খুব এনজয় করি। তো আমার বরাবরই এই ফেরি ব্যাপারগুলো খুব ভাল লাগে ছোটবেলা থেকে। আর ঠাকুমার ঝুলি, সুকুমাররা এগুলো প্রচন্ড পরিমাণে পড়েছিলাম সেই সময়টা। তো ওই জায়গা থেকে ওই ব্যাপারটা আমার মধ্যে খুব কাজ করত। এইবার এখানে এসে যখন এইভাবে কাজ করা আরম্ভ করি, তারপর আস্তে আস্তে ঘাটতে ঘাটতে আমি আমার ডিসার্টেশন পেপারটা পর্যন্ত পড়েছিলাম হাইব্রিড ক্যারেক্টার অফ ইন্ডিয়ান আর্টে, হাইব্রিড ক্যারেক্টার অফ ইন্ডিয়ান আর্টে। আর এগুলো ঠিক আসার আগে, মানে ফোর্থ ইয়ারে মানে লাস্ট সেমিস্টারে যাওয়ার আগে অবধি অনেকগুলো কাজ করি হাইব্রিড ফর্ম নিয়ে। তার মধ্যে আর একটা কাজ, যেরকম তোমাকে বলেছিলাম যে ইসের কাজটা বললাম, যে লোকাল ট্রেনে যাতায়াতের কাজটা বললাম, যে যেরকম ছেলেগুলোকে দেখেছিলাম, তখন ওই কাজটা মাথায় আসে এবং ওই কাজটা আমি তখন অলরেডি একটা কাজ আমি করেছি। তো হঠাৎ আমার মনে হলো যে এই কাজটাকে রিপিট করি, এবং রিপিট করে নতুন করে যদি ভাবতে পারে তো সেই ব্যাপার নিয়ে আমি আর একটা কাজ করি। তো ওখানে ওই জায়গাটার ওই প্রিন্টটাও খুব ভালো এসেছিল, মানে অ্যাজ আ প্রিন্ট খুব ভালো এসেছিল, এবং কাজ কতটা আমি ঠিক বলতাম না, সেটা তো সবাই দেখে বলতে পারবে। অ্যাজ আ প্রিন্ট খুব ভালো আসে এবং আমার মনের মতো আসে, যে আমি যেটা চেয়েছি সেটা আমি করেছিলাম। যে দুটো সোসাইটির প্যানেল করেছিলাম, তার মাঝখানে একটা ক্যারেক্টার করেছিলাম, যে ক্যারেক্টারটা হাইব্রিড ফর্ম, যেটা ডানা মেলে উঠতে চাইছে, এবং তার মধ্যে দুটো ক্যারেক্টার মিশে আছে, মানে ছেলে আর মেয়ে মিশে আছে, ঠিক আছে। তো তারা উঠতে চাইছে কিন্তু সোসাইটি চারদিক দিয়ে ঘিরে আছে। তো ওই কাজটার ফ্রেমটাও খুব ভালো কালীঘাট করেছিল, কারণ উইদাউট ফ্রেম ওই কাজটা অতটা প্রকাশ পেত না, কারণ ওই কাজটার ফ্রেমিং আমি একটু অন্যরকম ভাবে করেছিলাম, বক্সের মতো করে ঢুকিয়ে অনেকভাবে প্ল্যানিং করেছিলাম। তো ওরা খুব ভালো করেছিল। তো ওইভাবে স্টার্ট হয়। তারপরে একটা কাজ বলতে হবে, সেই কাজটা খুব মানে আমার পছন্দের কাজ, ওয়েটিং ফর স্পেশাল ডিশ। প্রথম দিল্লি গেছি, দিল্লি গিয়ে বন্ধুদের সাথে দিল্লি গেছি, তো দিল্লি গিয়ে ওখানে সাওয়ারমা রোল খাবো, তো সাওয়ারমা রোলের ওখানে ওয়েট করছি, সাওয়ারমা রোলটা আসবে দেবে। তো অনেকক্ষণ প্রচুর ভিড়। তো হঠাৎ আমার মনে হলো যে আমি যেন আমি বা আমার বন্ধু দুজনকে দেখছি, দেখে আমার না মানে আমার চোখের মধ্যে ভাসছে, ওদেরকে আমার ঠিক কুমড়ো পটাশ লাগছে, কুমড়ো পটাশ সুকুমার রায়ের একটা ক্যারেক্টার, ঠিক কুমড়ো পটাশ লাগছে, মানে ওয়েট করছে এরকম ফুলিয়ে আছে। আমারও তখন মানে স্বাস্থ্য ভালো ছিল, আমিও ওয়েট করছি, তো আমি চুপচাপ ছিলাম। তোমরা কি ভাবছিস? আমি বললাম হ্যাঁ একটা জিনিস ভাবছি, তোদেরকে না আমার কুমড়ো পটাশ লাগছে, যে কুমড়ো পটাশের মধ্যে এরকম বসে আছিস আর স্পেশাল ডিশটা আবে খাবি, আসবে খাবি। ওরা বলছে যে তাই, হ্যাঁ পুরো ওরকম মনে হচ্ছে, মানে আমি যাই না, আমি একবার চশমা ফশমা মুছে পড়লাম, বললাম হ্যাঁ রে আমার না তোদের ওরকম মনে হচ্ছে। তো যাই হোক, তো দিল্লি থেকে ফিরে তখন আমি ওই কাজটা করি, ওয়েটিং ফর স্পেশাল ডিশ, একটা কুমড়ো পটাশের মতো দুটো ক্যারেক্টার তৈরি করি, তারা চাটা চামচ হাতে নিয়ে বসে আছে। আর সাওয়ারমা রোলটাকে আমি ডিজিটালে প্রিন্ট করেছিলাম, ডিজিটাল প্রিন্ট করে সামনে রাখি, ওই কাজটা তোমাকে পাঠিয়েছি, ডিজিটালে প্রিন্ট করে সামনে রেখেছিলাম। তো ওয়েটিং ফর দা স্পেশাল ডিশ, ওয়েট করছি ফর দা স্পেশাল ডিশের জন্য। তো এরম ভাবে মাথায় কাজগুলো ঘুরতে আরম্ভ করে। তারপর তো মাস্টার ডিগ্রি হয়ে গেল, মাস্টার ডিগ্রির পরে এখন যেভাবে কাজ করছি, হ্যাঁ বলো বলো, এখন যেভাবে কাজ করছি, এখন যেমন এখনো সেভাবে সেই সোশিও পলিটিক্যাল ইস্যুগুলোকে নিয়ে কাজ করছি, যেগুলো আমায় খুব ব্যথা দেয় বা আমার মাথায় ঢোকে। যেমন নির্ভয়া কেসটার পরে, নির্ভয়া কেসটা যখন ঘটলো তার কিছুদিন পরে, তার বেশ কয়েক মাস বা কয়েক এক বছর পরে, তো ওরকম ভাবে তখন বৃত্তিমত পেপারে অনেক কিছু কেস ঘটছে, ওরকম রেপ কেস ঘটছে আসছে। তো তখন একটা কাজ হঠাৎ মাথায় আসে, সেটা উটকাটে করি, সিটি অফ ম্যাডনেস বলে, সিটি অফ ম্যাডনেস বলে, কারণ আমি একদিন হঠাৎ পেপারে দেখছি এরকম একদিকে খবর, আর একদিকে দেখছি যে তোমার অন্যের হাহাকারের জন্য খবর, অন্যের হাহাকারের জন্য কোনো একটা খবর, আমার খবরটা ঠিক মাথায় নেই। তো খবর দুটোকে জাস্ট দেখলাম, দেখার পর মাথায় একটা এলো, এসে উডটা বার করলাম, উড ব্লকটা বার করলাম, ডাইরেক্ট ড্রয়িং আরম্ভ করলাম। আর আমার কাছে একটা ভালো বলো বা খারাপ বলো, অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে, যাই হোক সেটা ম্যাটার করে না, কারণ আমি ওভাবেই কাজ করতে পছন্দ করি। আমি কোনো লেআউট করি না, আমার কাজের কোনো লেআউট থাকে, মানে তুমি অনেকে যেমন উড কাট, আমাদের গ্রাফিক্সে একটা প্রচলিত রীতি আছে যে লেআউট করতে হবে, লেআউট করে কাজটাকে ট্রান্সফার করতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যখন আমি কাজটার সঙ্গে নিজে স্বাধীনভাবে উটটার মধ্যে ড্রয়িং করি, তখন যেন মনে হয় আমার এক্সপ্রেশন বা ফিলিংস গুলো বেশি করে ওখানে উঠছে পড়ে, কিন্তু ওটা যখন লেআউট করলাম, আবার আমি আমার লেআউটের ড্রয়িংটাকে আমি আবার ট্রেস করছি,
ট্রেস করছি, তখন আমার মনে হয় কি যে কোথায় যেন আমি খুব মানে কমার্শিয়াল বা খুব মিস্ত্রির মতো কাজ করছি, আবার ধরে ধরে ট্রেস করছি, এ করছি। হয়তো কোনো কোনো কাজের ক্ষেত্রে লাগে, আমি অস্বীকার করছি না, অবশ্যই লাগে, কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমার ঠিক মানে ভাল লাগে না, আমার পোষায় না, ফলে আমার ডাইরেক্ট ড্রয়িং করাটাই বেশি ভাল লাগে। তো আমি ওটাও জানি যে ডাইরেক্ট ড্রয়িং করলে ওটা উল্টো আসবে, নেগেটিভ, তাতে আমার কিছু যায় আসে না, আমি সেটাই করি। তো ওই কাজটা প্রথম সিটি অফ ম্যাডনেসটা উডকাটে করি, তার আগে উডকাটের কাজ করেছি, কিন্তু ওই কাজটা যেন খুব রিচ হয়েছিল আমার কাছে, আমার ভাল লেগেছিল। তারপরে পরে তোমার সিরিয়া যে অ্যাটাকটা হয়েছিল, সিরিয়ার অ্যাটাকটা নিয়ে একটা কাজ করি, তোমার যে কাজটা তোমাকে পাঠিয়েছি ইনকসিয়াস সোসাইটি গুলো, ওই সময় খুব মজার একটা জিনিস ঘটতো। তো আমি এরকম পাড়ার মধ্যে ঘুরতাম, বাজার টাজার করতাম, তো ধরো কেউ একটা কেউ কাউকে নিয়ে বলছে, কি গো পেপার দেখছো, পেপার খুললেই তখন বলে হ্যাঁ ওই একটাই ঘটনা সিরিয়া, ওই একটাই কেস, ধুর আর ভাল লাগে না। তো আমার একটা জিনিস খুব মাথায় আসতো যে নোবডি ডোন্ট কেয়ার, তো আমরা কোথায় বসে আছি, কি খাচ্ছি, আমরা আমাদেরটা খুব ভালো করে ফিল করতে পারবো, মানে অন্য কোথাও কি ঘটছে এবং সেটা আমাদের সাথেও ঘটতে পারে, ওই ফিলটাও আমাদের তখন আসে। তো ওই ব্যাপারটা খুব ক্র্যাক করেছিল, যে আমরা তখন বেলঘোড়াতেই থাকতাম, তো এরকম ভাবে কথাবার্তা গুলো খুব ক্র্যাক করেছিল মাথার মধ্যে, যে এটা আমি বললাম, যে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার একজন পরিচিত কাউকে, যে তোমার মনে হয় না এটা কোনো, বললে না না ও ঘটে, ও ঘটে, ওরকম ঘটে, এরকম একটা ব্যাপার যেটা আমাদের মিডল ক্লাস মেন্টালিটির মধ্যে পড়ে। তো ওটাকে নিয়ে আমি তখন একদিন রাত্রিবেলা বসে কাজ করবো, কাজ নিয়ে ভাবছি, তো ভাবতে ভাবতে ওই কাজটা আসে, তো কাজটা আসার সঙ্গে সঙ্গে আমি উডব্লক বাদ করে উডব্লকের ড্রয়িংটা করে ফেলি আর কাটতে আরম্ভ করি। তো কাজটার পরে নাম দিয়েছিলাম ইনকসিয়াস সোসাইটি। আর তারপরেও অনেকগুলো কাজ করেছি, যেমন তোমার আমাদের জানি না কার কি রাগ হবে কি না হবে, তো আমাদের মোদি গভর্নমেন্টের একটা ব্যাপার নিয়ে আমি কাজ করেছিলাম, সেটা হচ্ছে হঠাৎ ওই ব্রিফ খাওয়া বন্ধ করতে হবে গরু খাওয়া নিয়ে। তো আমি যখনই তোমার রাজাবাজার ওখানটা ক্রস করতাম, তো রাজাবাজার ওখানে একটা বড় দোকান ছিল যেখানে ব্রিফ গুলো কেটে কেটে ঝুলত, হ্যাঁ, তো এখন ওই দোকানটা ওই কেসটা হওয়ার পর থেকে দোকানটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমার একটা জিনিস খুব মনে হতো, এবার আমার অনেক বন্ধুরা বিফ খায় এবং আমি নিজে বিফ খাইনি, কিন্তু আমি একটা জিনিস খুব ইচ্ছা করি, আমি বিফ ছাড়া অনেক কিছু খেয়েছি, আমি শুধু এই নয় যে আমি শুধু পাঁঠা খেয়েছি বা মুরগি খেয়েছি, এছাড়াও অনেক কিছু খেয়েছি। এইবার এটাকে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ যখন এত লেখালেখি চারদিকে মাত ধর করছে, তো ওটাকে নিয়ে আমার একটা কাজ, আমি কাজ করি, সে কাজটা খুব রিসেন্ট কাজ, 2019 কাজটা আমি করি, 2019। তো একটা বডি যেটা কঙ্কাল আছে এবং তার মধ্যে কিছুটা মাংস লেগে আছে, তোমায় পাঠিয়েছি কাজটা, সেটা হ্যাঙ্গারে ঝুলছে এবং চারদিক থেকে অনেকে সেটাকে কাটছে, আবার অনেকে ওটা প্রোটেস্ট করতে আসছে, যে প্রোটেস্ট করতে আসছে তার চোখটাকে আমি বেঁধে দিই, চোখটার মধ্যে একটা কাপড় পরে দিই যে ব্লাইন্ড, এবং তার একটা লেজ আছে, কারণ আমাদের একটা চলতি কথা আছে না যে বেশি পেকে গেছে হনুমানের হনুমান হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ওই কথাটাকে মাথায় রেখে তার একটা লেজ পড়ে এবং তাকে একটা সিংহাসনে বসায় এবং সেই সিংহাসনটা অনেকে মিলে টানছে, ঠিক আছে, যারা টানছে তারাও মানে তাদের কাছে ওই মানে ভক্ষণটা হচ্ছে গডের মুখ, মানে ধরে রাখো গরুটা হচ্ছে গডের মুখ তাদের কাছে। তো 200 সোসাইটিকে 100 দেখিয়েছিলাম, তো আমার কাছে মনে হয়েছিল যে এই বস্তুটা কারোর কাছে ভক্ষণ, কারোর কাছে পেট বোঝানোর জিনিস, পেটে খাবার জিনিস, কারোর কাছে এটা এবার সমতুল্য, কিন্তু যার কাছে এটা গডের সমান তার চোখে এটা পুরোপুরি অন্ধ, তাছাড়া অন্ধ, তারা ব্লাইন্ড, ব্লাইন্ড পার্সন। কাজটার নাম দিয়েছিলাম প্রে অর প্রে, PREY প্রে অর প্রে, PREY প্রে। তো প্রে অর প্রে মানেটা হচ্ছে ভক্ষণ, আর একটা মানে হচ্ছে প্রার্থনা। তো ওইভাবে টাইটেলটা করেছিলাম। তো এখন রিসেন্টলি এই কাজগুলো চলতে চলতে আরো কিছু কাজ হচ্ছে, প্রথমত আমার এখনকার কাজ একটু চেঞ্জ হয়েছে, মানে এই লকডাউন পিরিয়ড চেঞ্জ হয়েছে বলতে, মানে বললাম না যেই কাজগুলো আমাকে একটু নাড়া দেয়, চেঞ্জ হয়েছে বলতে হঠাৎ একদিন যেহেতু আমি রেন্ট হাউসে থাকি, তো আমি নিজের একটা মানে আমার রেন্ট হাউসে থাকার জন্য আমি আমার স্টুডিওটাকে ঠিক মতো গড়ে তুলতে পারছি,
তো হঠাৎ একদিন ঠিক করলাম যে কি এতদিন ধরে রেন্ট হাউসে আছি, এবার একটা কিছু কেনাকাটির ব্যবস্থা করব। তো সেই গিয়ে খুঁজতে খুঁজতে অনেকগুলো সাইট ভিজিট করলাম, মানে ফ্ল্যাটই কিনতে হবে, ফ্ল্যাট ছাড়া উপায় নেই। তো অনেকগুলো সাইট ভিজিট করছি, তো ভিজিট করতে করতে অনেকেই কনস্ট্রাকশন নিয়ে কাজ করে, তো ওটা আমার কতদিনের মাথায় আছে। তো ভিজিট করতে করতে কনস্ট্রাকশনটা মানে খুব কাছ থেকে দেখি, এবং যে ফ্ল্যাটটা ধরো কোনো ফ্ল্যাট বুক করবো বা দেখবো ফ্ল্যাটটা, তখন ফ্ল্যাট গুলোতে সবই কনস্ট্রাকশন চলছে, তো কাজ দেখছি, কনস্ট্রাকশন গুলোকে দেখছি, ওগুলো প্রচন্ড পরিমাণে মাথার মধ্যে রাত্রেবেলায় শুচ্ছি, যখন ওই চিন্তাভাবনা আসছে। তারপরে এই করতে করতে আমি নিজের জন্য একটা ফ্ল্যাট বুকও করি 2021 ডেলিভারি, তখন ওই ফ্ল্যাটটাতে বারবার যাতায়াত করছি, এখনো পর্যন্ত আসছি, দেখছি, কাজ করছি, ওখানে কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে। তো একটা খুব মাথায় কাজ করছিল, একদিন ওখানে বসে বসে হঠাৎ দেখছি যে আমি কনস্ট্রাকশনটা পুরোটা না, কনস্ট্রাকশনটা একটা কনক্রিট দাঁড়িয়ে আছে, তো আমি যেন দেখতে পাচ্ছি যে আমি এখানে এই জিনিসটা রাখবো, ওখানে ওই জিনিসটা রাখবো, এখানে এটা রাখবো, এগুলো আমার মাথায় খুব কাজ করছে। তো ওই জায়গা থেকে আমার হুট করে রিফ্লেক্ট হয় যে আমি এগুলো কাজে ট্রান্সফার করবো। তো বাড়িতে এসে কি করলাম যে কিভাবে ট্রান্সফার করবো, কি মিডিয়ামে করবো, তো হঠাৎ মনে হলো যে কনস্ট্রাকশন গুলো উঠছে, কাটছে, অনেকগুলো আনকাট ফিগার আছে, তো আমি পেপার কেটে কেটে কোলোগ্রাফ বলে আমাদের একটা মিডিয়াম কোলোগ্রাফে হ্যাঁ কি বলছো বলো কোলোগ্রাফ মিডিয়ামটা হচ্ছে কোলোগ্রাফটা অ্যাকচুয়ালি কোলাস থেকে এসছে, কোলাসে যেমন পেপার পেস্ট করা হয়, কোলোগ্রাফ মিডিয়ামটা হচ্ছে একটা বোর্ড, পেপার বোর্ড হতে পারে বা তুমি উডও নিতে পারো, সেই পেপার বোর্ডের মধ্যে থিক টাইপের পেপার বোর্ড, একটু হার্ড, তার মধ্যে তুমি কোনো একটা পেপারকে কেটে 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 তুমি তোমার ছবিটা করলে, ঠিক আছে। এবার যেই পেপারটা কাটছো ওই পেপারটাও যদি একটু হার্ড হয়, তার মানে ফার্স্ট লেয়ার, তারপর সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ারটা যদি একটু রিলিজ করো, তারপরে আবার তুমি আর একটা লেয়ার দিতে পারো। তো এইভাবে কিছু কাজ আমি করেছিলাম, যেমন ধরো এই যে এইটা হচ্ছে কোলোগ্রাফ, ঠিক আছে, এগুলো হচ্ছে কোলোগ্রাফ, ঠিক আছে। তো এইভাবে, এবং তার মধ্যে তুমি ফেভিকল ইউজ করতে পারো, ফেভিকলটা শুকিয়ে গেলে রিলিফ হয়ে যাবে, ফেভিকল ইউজ করতে পারো, দড়ি ইউজ করতে পারো, একদম থিন দড়ি, তবে এমন কিছু ইউজ করা উচিত না যাতে মেশিন খারাপ হয়, কারণ এগুলো তো সবকটাই মেশিনে প্রিন্ট হবে। আমি যদি এখন আলপিন ঢুকিয়ে দিই, পেরেক ঢুকিয়ে দিই, তাহলে মেশিনটার 12:05 হয়ে যাবে, ফলে ওগুলোকে অ্যাভয়েড করে, মেশিনটা যাতে কিছু না হয় সেগুলো অ্যাভয়েড করে যে মিডিয়াম গুলোকে নিয়ে কাজ করা যেতে পারে। তো পেপারের সাথে আমি যেমন তোমার আমাদের যেটা দিয়ে এমআরই পেপার ইউজ করি, আমি ব্যান্ডেজ ইউজ করি, কোথাও কোথাও আমি ধরো ফেভিকল ইউজ করেছি, দড়ি ইউজ করেছি। তো এইভাবে আমি প্রায় 20-25টা সেট করি টোটালটা, যেখানে কনস্ট্রাকশন আমি এটা দেখছি, পিলার দেখছি, পিলারটা করেছি, কোথাও আমি দেখ মানে আমার মানে মনে দেখছি যে একটা পিলার, তার মধ্যে মানে আমি ওখানে ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কনস্ট্রাকশনটা আমাকে দেখাচ্ছে যে এখানে ওটা রাখবো, ওখানে সেটা রাখবো, একটা পিলার, তার মধ্যে একটা ক্যাকটাস, ক্যাকটাসের গাছ, তো সেই কাজটাও আমি করি। মানে ওখানে আমি যা দেখেছি এবং যেটা আমার ভাবনায় এসছে সেগুলোকে আমি কোলোগ্রাফ বোর্ডে পরপর করে ফেলি। তারপরেও দেখলাম থামছি না, মানে থামা যাচ্ছে, তো কি করা যাবে। তখন কোথাও মনে হলো যে একটু ক্ষান্ত হই, তো ক্ষান্ত হওয়ার পরে একদিন অনেকগুলো এচিং প্লেট ছিল, ছোট ছোট এচিং প্লেট, তো ওগুলোতে এমনি কাজ করতে শুরু করতে গিয়ে দেখলাম যে কনস্ট্রাকশনের যে স্কেলিটনটা, মানে ধরো রড দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, শুধু এই স্ট্রাকচারটা ছবি আমার মাথায় আসছে। তা আমি সঙ্গে সঙ্গে কি করি, এচিং প্লেটটাকে ধরে স্ক্যাচ করতে আরম্ভ করি, এবং সেই কাজগুলো এখনো পর্যন্ত প্রিন্ট হয়নি, লকডাউন পিরিয়ডে সব রেডি হয়েছে। তো ওরকম ভাবে প্রচুর, প্লাস শুধু এটা না, কনস্ট্রাকশন নয়, কনস্ট্রাকশনে যারা কাজ করবে, কর্মীরা, তো যখন আমি পাস দিয়ে উঠে উঠে যাচ্ছি, দেখছি লেবাররা যখন কাজ করছে, তো কোথাও ওরা তখন ধরো টিফিন করছে, তো টিফিনের বক্সটা, টিফিন গাড়ির বক্সটা রাখা আছে পিলারের ওপর রাখা আছে, তারপর ধরো ওরা চুল আজড়াচ্ছে, চুল আজড়ে রেখে দিয়েছে, কিন্তু চিরুনের মধ্যে চুল আটকে আছে। তো ওই ছোট ছোট জিনিসগুলোকে আমি আমার কাজের মধ্যে ইনপুট করতে শুরু করি, এবং এচিং এ যেটা এখন ছোট প্রসেস করছি তার মধ্যে ওগুলো সব ড্রয়িং গুলো আছে পর, এবং কোথাও ওই কাজগুলোর মধ্যে আমার কোথাও মনে হয়েছে যে আমি কোথাও গিয়ে এতদিন পর আমার ইচ্ছাটা পূর্ণ হলো যে আমার একটা নিজের বাড়ি, তো সেই ইচ্ছাটাকে নিয়ে একটা কাজ করেছি, মানে আমি আমাকে নিয়ে আমার নিজেকে হাইব্রিড ফর্মেশন নিয়ে কাজ করেছি। প্লাস তারপর কোথাও একটা দেখছি যে ওই ওইটাকে কি বলে গো যারা মাটি তোলে বড় বড় গাড়িগুলো, রোলার আই থিঙ্ক, ট্রাক যেগুলো বড় বড় আসে মাটি তোলে, তোমার বুলডোজার, ওই বুলডোজার ফর্ম গুলো ছিল, বুলডোজার একবার একদিন গিয়ে দেখলাম বুলডোজার এসছে, তো ওটাকে নিয়েও কাজ করেছি যে ছোট এচিং প্লেটের মধ্যে কনস্ট্রাকশন সাইটে বুলডোজার, মানে যা দেখছি কোথাও সেটাকেই কপি করেছি,
আবার কোথাও যেটা দেখছি তার সঙ্গে আমি যেটা ভাবছি সেটাকেও কপি করছি। ফলে রিসেন্ট এখন বাড়িতে বসে বসে যে উটকার গুলো ভাবছি সেগুলো কোনটাই প্রিন্ট না হয়নি, তার মধ্যে ওগুলো ঢুকেছে। যেমন কোথাও একটা আছে একটু শুনতে পাচ্ছি না, জোরে বলো। উটকাটটা শুরু করে ললিত কলার আসার আগে, তার আগে পর্যন্ত রবীন্দ্র ভারতীতে আমি উটকাট একটাও করিনি। আমি ললিত কলাতে এসে প্রথম শ্রাবণী দিকে উটকাট করতে দেখি, তো শ্রাবণী দিকে উটকাট করতে দেখে একদিন খুব ইচ্ছে হয় যে উটকাট করবো। প্রসেসটা সবই জানতাম, তো শ্রাবণী দিকে বললাম যে উটটা পাওয়া যাবে, ও উডের ব্লক কিনতে এরকম বড় এবং সেটাকে রেদা করিয়ে নেওয়ার পর আবার কাজ করালো। ও বললো ঠিক আছে কর, কোনো অসুবিধা নেই। তো ও একটা রেদা করা উটটা আমাকে দিল, তো সেটা থেকে আমার প্রথম স্টার্ট। তো ওই উট কাজটাকে আমি মনের মতো করে নিজের একটা প্র্যাকটিস এর মতো করে কাজ করেছিলাম। তো করার পর আবার ভাল লাগে, আমার কাজটা ভাল লাগে। তো তারপরে আমি ওর উড ব্লকটা দিয়ে দিই। তো তারপরে ইনপুটুইন আমি দিল্লি গেছিলাম, তো দিল্লিতে গিয়ে ওরা MDF বোর্ড ইউজ করে। MDF বোর্ড একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে, অনেক MDF বোর্ড পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে। তার কারণটা হচ্ছে MDF বোর্ডে কোনো ফাইবার নেই, তুমি MDF বোর্ড যখন কাটবে MDF বোর্ডে না মনে হবে পেপার কাটছো, কিন্তু উড ওটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল উড, কিন্তু পেপারের মতো কাটছে। মানে যখন আমি চালাচ্ছি টুলস গুলোকে মানে স্মুথলি যাচ্ছে, স্মুথলি কাটছে, আমার খুব ভালো লাগে। কিন্তু অ্যাকচুয়ালি যারা হ্যাঁ বলো যেমন খুশি ভাবে কাটা যায়, মানে তুমি যেমন খুশি ভাবে মুভ করাতে পারো, সেটা অনেক ক্ষেত্রে প্লাই এর ক্ষেত্রে হয় না। আমরা যে টিক প্লাই করি ওটা ফাইবারের অপোজিটে চলে গেলে আটকে যায়, তো সেটা এখানে হয় না। তো দিল্লিতে সবাই এটাই করে, হ্যাঁ দিল্লিতে সবাই ওটাই ইউজ করে। তো আমিও তখন দিল্লি ঘড়ির স্টুডিওতে গেছিলাম, তো ঘড়ির স্টুডিওতে যারা বন্ধু বান্ধব চেনা ছিল বা অপরিচিত মতো সবার সাথেই কথা হয়, তো ওনাদেরকে জিজ্ঞেস করে যে উডটা কোথা থেকে পাচ্ছ, তো ওরা বলেছিল এই নিয়ারেস্টে একটা দোকান আছে ওই সাপ্লাই করে। এবং পরবর্তীকালে জানলাম সে জিসিলাহাতেও সাপ্লাই করে, জিসিলাহাতেও সাপ্লাই করে এই উডটা, রমেনদা ওই উডেই করায়, কিন্তু জিসিলাহাতে সাপ্লাই করে সেটা ছোট ব্লক করে, মানে 12x12 ব্লক করে করে ওরা কুরিয়ার করে। তখন আমি বললাম যে আমাকে এরকম বিভিন্ন রকম সাইজে কেটে দিতে হবে, আমি ছোট নেবো না। বললো হ্যাঁ আমি কেটে দিতে পারি, তোমাকে নিয়ে যেতে, মানে নিয়ে যাওয়া দায়িত্ব তো আমার, আমি ঠিক আছে। তো আমি ওটা দিল্লি থেকে যে করে হোক ক্যারি করে কলকাতা এনেছিলাম, তো ওগুলো অনেক কটা নিয়ে এসেছিলাম, পরে এখনো শেষ হয়নি। এখনো মানে আমার ওতেই কাজ করতে ভাল লাগে। তবে একটা জিনিস ঠিক, এটা আমি মানি, যারা উডে কাজ করে এসছে, উড ব্লকে কাজ করে এসছে, তাদের এই উডটা ঠিক পোষাবে না, কারণ উড ব্লকের মজাটা আলাদা আর এটার মজাটা আলাদা, দুটোর মজা আলাদা। তো আমার কাছে এটাই আছে, আমি এটাতেই কাজ করি। আমি বর্তমানে এখন উড ব্লক খুঁজিও নি, কারণ আমার কাছে অনেকগুলো আছে, অনেকগুলো নিয়ে এসেছিলাম কোনো রকমের কষ্ট করে, তো এতেই কাজ করি। তো উড কাটটা শুরু ললিত কলা থেকে, তারপর এখনো চলছে। আমার কোন মিডিয়ামটা ভালো লাগে দেখো, এখন বর্তমানে যদি বলো তাহলে উড কাটটা ভালো লাগে। এর আগে অব্দি আমার এচিং খুব ফেভারিট ছিল, আমি এচিং এ প্রচুর কাজ করেছি এবং বিভিন্ন রকমের টেকনিক করেছি। তো ওই সময় অনেকেই আমাকে জিজ্ঞেস করতো যে এই টেকনিকটা কি করে করলি, কারণ ওই সময় কি হতো একে ওকে জিজ্ঞেস করতাম সিনিয়রদের করে টেকনিক গুলো করতাম। কিন্তু যখন ললিত কলা আসে উডকাটটা আরম্ভ করি, উডকাটটা ভাল লাগে এই কারণে, উডকাট একটা মজা আছে আলাদা। উডকাট যখন আমি কাটি, এবার অনেকেই আমাকে বলে, যেমন শ্রীকান্ত দা অনেকবার বলেছে, অনেকেই বলেছে যে একটু কাটার সময় একটু শান্ত হয়, একটু শান্ত হয়, মানে কোথাও কোথাও বেশি কেটে ফেলছি। আমার কি হয় যখন কাটতে আরম্ভ করি তখন মন মনোনিবেশ ওখানেই ঢুকে যায়, মানে বোল্ডনেস চলে আসে, একটা সব এক্সপ্রেশন ফিলিংস গুলো যেন উডের মধ্যে ঢুকে গেছে। ওই জন্য উডকাটটা খুব ভালো লাগে, যখন আমি কাটি যখন এই কাজটাকে ফিল করি। অবশ্যই এচিং যখন করি তখনও ফিল করি, কিন্তু এসিতে একটা প্রসেসিং আছে, অ্যাসিড বাইট দিলাম, বসে থাকতে হবে, আবার উঠলাম, মুছলাম। উডকাটে ওই ব্যাপারটা তো নেই, উডকাটে যখন কাজ করছি তখন ওই ফিলিংস আর কাটছি, কাটতে থাকছি, ওই মোশনটা কাজ করে, তো ওইটাকে খুব এনজয় করি। তো ওই জন্য উডকাটটা এখনকার ভালো লাগা মিডিয়াম গুলোর মধ্যে উডকাটটা বেস্ট। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, তুমি যখন কাটছো, এবং সব থেকে মজার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তুমি যদি কেটে ফেলেছো তো কেটে ফেলেছো, আর কিছু করার নেই।
এসি এর ক্ষেত্রে কি হয়, আমি লাইনটা দিয়ে ফেললাম, ও লাইনটা ভুল দিয়ে ফেলেছি, কনস্টা বাবুটা আমি ঢেকে দিতে পারি, বাইট করানোর আগে অব্দি চান্স আছে, কিন্তু উডের ক্ষেত্রে সেটা নেই, বলে তোমার ইমোশন, আমার কোথাও গিয়ে মনে হয় এখনকার আমার কাজগুলো উডের সাথে যায়, কারণ আমার যেটা আমাকে ক্ষিপ্ত করছে বা যেটা আমার মনে বাধা দিচ্ছে বা যেগুলোকে আমার মনে মনে লাগছে, তো সেই লাগাটা আমি যখন উডটা যখন কাটছি চিজেল করছি তখন সেই লাগাটা যেন আমি ফিল করছি, ফলে উড কাটটা আমার কাছে এখন বেশি ভাল লাগছে। অবশ্যই লালু প্রসাদ সাহেবের কাজ তো অনেকের কাজই দেখেছি, লালু প্রসাদ সাহেবের কাজ তো বলতে নেই, না না এটা ভুল কথা, কারণ হচ্ছে আমি ওনার অনেক পুরনো কাজও দেখেছি যেখানে উনি অনেক ভাবে মানে ওনার ওই কাজগুলো অনেকেই দেখেছে ওই জন্য হয়তো ওরকম ভাবে বলে, কিন্তু ওনার অনেক 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 ধরনের কাজ আছে এবং সেগুলোকে যদি দেখো সেগুলো অনেক অন্য লেভেল, মানে অন্য ভাবে ভাবনা চিন্তা। আচ্ছা শৈবাল লিখেছে, দেখ কি লিখেছে উডকাটের জন্য কোন উডটা পারফেক্টেবল, উডকাটের জন্য মানে আমি তো বর্তমানে এমডিএ বোর্ডে কাজ করি, কিন্তু একটা ব্যাপার হচ্ছে গামার কাট, গামার কাটটা নিয়ে বা হলদি কাটে অনেকে কাজ করে, গামার কাটে অনেকে কাজ করে, তো আমার যেটা মনে হয় মানে আমি না খুব ভালো টেকনিক্যাল পার্সন নই, একদমই নই, আমার থেকে শৈবাল অনেক বেশি টেকনিক্যাল, টেকনিক্যাল ব্যাপারটা বোঝে, আমি একদমই টেকনিক্যালটা খুব ভালো বুঝি না, এবং না কোথাও গিয়ে না আমার এটা মানে বলতে নি, হয়তো অনেক প্রিন্ট মেকার দেখছে, বাট আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমার কোথাও গিয়ে গতানুগতিক লাগে, মানে জাস্ট মনে হয় যে এটাতেই করতে ওটাতে করতে হবে না কেন, এরকম ব্যাপার। যেমন আজকেই এই কদিন ধরে আমরা মাঝে মাঝে একটুখানি ইভিনিং ওয়াকে বেরোই, মানে তোমার একটু সন্ধ্যেবেলা হলে ভাই 5টা 6টা 7টার দিকে একটু বেরোই, তো গল্ফ গ্রিনের এখানে প্রচুর গাছ পড়ে গেছে, অনেকগুলো গাছ পড়ে গেছে, এরকম ব্লক ব্লক হয়ে আছে, তো এরকম আমরা দেখে দাঁড়িয়ে পড়ি যে উডটা তুলে নিয়ে যাবো, ব্লকটা তুলে নিয়ে যাবো যদি কাজ করা যায়, আমি কিন্তু জানি না ওটা কি গাছ। আমার ক্ষেত্রে মনে হয় অবশ্যই টেকনিক্যাল মিডিয়ামটা জানার দরকার আছে, এটা আমি অস্বীকার করি না, এই কাজটা তোমার এখানে হবে কিনা, তা আমার ক্ষেত্রে মনে হয় এটা আমার নিজের এক্সপেরিয়েন্স, প্র্যাকটিসটা মেন কথা, তুমি তোমার সার্ফেস অনুযায়ী তোমাকে সার্ফেসটা বাঁচতে হবে, আমি কোন সার্ফেসে কাজ করবো, আমার যদি মনে হয় যে এই কাজটার জন্য আমাকে গ্লাসটাকে এনগ্রেভ করতে হবে, তাহলে আমি আমার গ্লাসটাকে এনগ্রেভ করে দেবো, আর যদি মনে হয় যে এই কাজটার জন্য আমার এই উডটাতে এচিং উডটাতে এজ করলেই হবে বা উডটাকে এসে করলেই হবে, তাহলে আমি উড কাট করবো বা উড এনগ্রেভিং করবো, যেটা আমার মনে হচ্ছে, আমার মনে হয় কোথাও গিয়ে নিজেদের শোনাটা খুব দরকার, মানে হ্যাঁ অবশ্যই, কারণ অনেকের আমার ক্ষেত্রেও সেটাই কারণ মানে অনেকে ব্যাপারটা এরকম না, একদমই না, সেটাই আমার মনে হয় সেটাই নিজের মনের কাছ থেকে সেটা শোনা উচিত, মানে একদমই তুমি পাস আউট পড়ে গেছো, মানে টেকনিকটা তোমার হয়ে গেছে, আমার মনে হয় এটা আমার ফিলিং হয়ে গেছে, এবার তুমি নিজে এক্সপিরিয়েন্স করো যেভাবে তোমার মনে হয়, রিসেন্ট কাজগুলো। এবং আর একটা জিনিস যেটা আমার মনে হয় এটা হচ্ছে কোথাও না ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে বলবো না, ইন্ডিয়াতে অনেকে অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়েছে, বেঙ্গলে বিশেষ করে এটা অনেকে শুনছে, তারা রাগ করলে আমার কিছু করার নেই, সেটা হচ্ছে
ট্র্যাডিশনাল মেথডটাকে মানে একদম মানে এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না এরকম একটা ব্যাপার আছে। কারণ এই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি ফেস করেছি, আমার কিছু কাজ ছিল ডিজিটাল উইথেছি, মানে আমি ব্যাচেলারে মাস্টার্সে পড়েছিলাম, মাস্টার্সে আমার একটা কাজ ছিল লাক্সারি বলে, তো কাজটা এইভাবে শুরু হয়েছিল। তো যখনই আমি স্টুডেন্টদের বাড়িতে যেতাম, স্টুডেন্টদের বাড়িতে পড়াতে যেতাম, তো আমার ঘরে তো এসি নেই, তো স্টুডেন্টদের বাড়িতে যখন পড়াতে যেতাম খুব গরম লাগত, আর বলতেন এসিটা অন করতো না, তো এসিটা অন করে দিন, তারপর যে চেয়ারটায় বসে যে চেয়ারটা একটু হেলান ফেলান দিয়ে বসতাম। তো বাড়ি যখন ফিরতাম, ফিরে আমি আমার সেই পুরোনো ঘরে পাখা চলছে, তো আমার তখন মনে হয়েছিল যে আমি কোথাও গিয়ে খুব লাক্সারি হয়ে গেছি, মানে ওখানে যখন ঢুকছি একটু লাক্সারি লাক্সারি ব্যাপার হয়ে যাচ্ছে, এসিটা চালা গরম লাগছে এরকম ব্যাপার। তো ওটাকে নিয়ে আমি একটা কাজ করেছিলাম, এবং ধর জিজ্ঞেস করছে স্যার জল দেবো না কোল্ড ড্রিঙ্কস দেবো, কোল্ড ড্রিঙ্কস দাও। আমি তখন মনে মনে একদিন ভাবলাম আমি বাড়িতে থাকলে তো জলটাই খেতাম, তো ওটাকে নিয়ে আমি একটা কাজ করেছিলাম। এরকম কিছু লাক্সারি মেটেরিয়াল যেমন ধরো এসি, এসিটার মধ্যে একটা হাইব্রিড ক্যারেক্টার যেটা আমি শুয়ে আছি, নিজেকে নিয়ে অনেকটা মজা করছি, হ্যাঁ নিজেকে নিয়ে মজা করেছি, আমি বসে আছি আমার ডিসার্টেশন পেপার ছিল হাইব্রিড ক্যারেক্টার অফ ইন্ডিয়ান আর্ট। এই দেখেছো, এই দেখেছো, তারপর তো হাইব্রিড ক্যারেক্টার অফ ইন্ডিয়ান আর্ট। তো যখন আমি হাইব্রিড ক্যারেক্টার নিয়ে কাজ করা আরম্ভ করি, তো হঠাৎ আমার একদিন জানতে ইচ্ছা হয়, তার আগে মানে হাইব্রিড ক্যারেক্টার করছি যখন, তখন অনেক কিছু পড়েছি অলরেডি, ফেতারু পড়ে ফেলেছি, হ্যাঁ তো ফেতারু পড়েছি, নবরুণ স্যারের ফেতারু পড়েছি, তারপরে তোমার এমনি তো প্রচুর ফেয়ারি মুভি দেখতাম, সেগুলোর একটা অ্যালাইস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এগুলোর কাজ করতো, সুকুমার রায় পড়েছি। তো হঠাৎ নিজের মনে হয় যে আমি হাইব্রিড ক্যারেক্টার গুলোকে নিয়েই কাজটা করব। তো সেরভাবে আমি পরাগদার সাথে কথা বলি, তখন পরাগদা বললো ওকে করে ফেল। তো প্রথমে অ্যাকচুয়ালি করেছিলাম ওয়ার্ল্ড ওয়াইজ, মানে হাইব্রিড ক্যারেক্টার অফ ওয়ার্ল্ড নিয়ে করব ভেবেছিলাম, তো সেটা পরাগদা বললো পারবি না, দু মাস থেকে তিন মাসের মধ্যে টাইম, তার মধ্যে ওয়ার্ল্ড নিয়ে করতে যাস না, ইন্ডিয়ার মধ্যেই ঘোরাফেরা কর, সেটাই শেষ করতে পারবি না। তো একদম সত্যি কথা, তো সেটা করতে গিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স হয়, অনেক কিছু জানতে পারি, সত্যি কথাই মানে করেছিলাম আমি, মানে চ্যালেঞ্জ করে করেছিলাম, অনেকে আমাকে বলেছিল এটা করাটা খুব টাফ, কারণ এটার কোনো নির্দিষ্ট কোনো বই নেই, মানে কোনো কোথাও তুমি পুরোটা পাবে না, তোমায় খামচারা খামচা খামচি করতে হবে। তো পরাগদা খুব গাইড করে, জয়ন্তদার আন্ডারে করেছিলাম, পরাগদা খুব ভাবে গাইড করেছিল, মানে কোথায় যেতে হবে কি করতে হবে। তো একজনের খুব ভালো হদিশ পেয়েছিলাম, সেটা হচ্ছে তারুণবাবু, তারুণবাবু হচ্ছে তোমার বিড়লা একাডেমির ডিরেক্টর ছিল, উনি মারা গেছে লাস্ট এক দু বছর আগে। তো তারুণবাবু আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছিল, মানে ওনার কাছে আমি গেছিলাম লেটার নিয়ে, তো লেটার নিয়ে যাওয়ার পর ওনাকে বলেছিলাম যে স্যার আমাকে একটু বলুন, তো উনি অনেক কিছু বলেছিলেন, তো সেই বলা থেকে অনেক কিছু জানতে পারি। এবং উনি সব থেকে আমাকে কিছু বলেছিলেন, যদি এটা নিয়ে কাজ করতে হয় সবার আগে বেদ পড়ো, আমার পক্ষে বেদ পড়ার তখন টাইম ছিল না, আমি বললাম স্যার আমার কাছে অত টাইম নেই, আমি এখন বেদ উপনিষদ পড়বো, বললো। তখন উনি অনেক কিছু বলেছিলেন, এবং খুব ইন্টারেস্টিং কয়েকটা কয়েকটা পয়েন্ট বলছি, কারণ পুরোটা বলতে পারবো না। আমরা যেমন অনেকগুলো দেবতাদের চিনি এবং তাদের ক্যারেক্টার গুলোকে চিনি, যেমন ধরো বড় অবতার, নরসিংহ অবতার, এই অবতার অবতার চিনি, এই অবতার গুলো স্পেসিফিক আমি একটা কোশ্চেন করেছিলাম যে এই অবতারটাই কেন, মানে বড়া হো কেন, মানে শুয়োরটা কেন, শুয়োরের জায়গায় তো অন্য কোনো মুখ হতে পারত। তো ওগুলোর না লজিক আছে, লজিকটা হচ্ছে এরকম, বড় অবতার এই জন্য বিষ্ণু ধারণ করেছিল কারণ হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যক্ষ পৃথিবীকে সমুদ্রের তলায় ঢুকিয়ে দিয়েছিল এবং সমুদ্রের তলায় বুঝিয়ে দিয়েছিল মাটির তলায়, তখন বিষ্ণু বড় অবতার ধারণ করে, এবং একমাত্র বড়াই নিজের শিং দিয়ে মৃত্তিকাকর্ষণ করে, তখন মৃত্তিকাকর্ষণ করে সে পৃথিবীটাকে নিজের শুঁয়ের মধ্যে দিয়ে তুলে নিয়েছিল, হ্যাঁ তুলে নিয়েছিল। এরকম প্রচুর ইন্টারেস্টিং ইন্ডিয়ান মাইথোলজি ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং আর একটা জিনিস পাই যেটার সাথে ওনার সাথে আমার কথা হয়, ইন্ডিয়ান মাইথোলজি আর ইউরোপিয়ান মাইথোলজির মধ্যে অনেক মিল আছে, প্রচুর মিল, এবং প্রচুর ক্যারেক্টারেরও মিল আছে। যেমন একটা ক্যারেক্টারের তোমায় কথা বলছি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমার মাথায় আসছে, সেটা হচ্ছে ধরো জাম্বুবান, রামায়ণের একটা ক্যারেক্টার। তো গ্রিকের একটা ক্যারেক্টার আছে জাম্বুবানের মতো, সেটার নাম হচ্ছে স্কাইলার। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, এরকম প্রচুর ক্যারেক্টার আছে যেগুলো মিল আছে। যেমন ধরো আমরা একটা ক্যারেক্টারকে প্রচন্ড পরিমাণে আমরা দেখি, টিভিতেও দেখতে পাই, ধরো ঘোড়ার মতো দেহ আর বডিটা হচ্ছে কি মানুষের মতো, ওই ক্যারেক্টারটা কিন্তু ইন্ডিয়ান মাইথোলজিতেও আছে, এই ক্যারেক্টারটা আবার ওয়েস্টার্ন মাইথোলজিতেও আছে। ওয়েস্টার্ন মাইথোলজিতে ওটার নাম হচ্ছে সেন্টুরা। তো এরকম প্রচুর আমি দেখতে মানে অনেক কিছু জানতে পারি, এবং হাইব্রিড ক্যারেক্টার তো আমাদের শিল্প সাহিত্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সেটার একটা টোটাল নিবন্ধ নেই। সাঁচি স্তূপে আছে, নাগার্জুন কোনটাতে আছে, অনেক জায়গায় আছে, এবং সেগুলোর বিভিন্ন রকম নাম আছে। এবং যেগুলো আমি যখন জানতে পারি আমি অবাক হয়ে যাই, এগুলো বিভিন্ন রকম নাম আছে, এবং নামটা জানতাম না। অনেকে মনে করে, অনেকে বলে যে এরকম ধরনের একটা প্রাণী, কিন্তু তার একটা নাম আছে। হ্যাঁ, না দেওয়ার কিছু নেই। যেমন তোমাকে বলছি, ডানা যুক্ত সিংহ, সিংহ আছে, সিংহের মধ্যে ডানা আছে, তো সার একটা নাম আছে, সেটা হচ্ছে সপক্ষ সিমহা। এরকম প্রচুর নাম আছে। হ্যাঁ, কি বলছো? না, আমাদের ইন্ডিয়াতেই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আসবো, এসো সবাই।